প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীকে নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। এরই মাঝে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত মনপুরা সিনেমার একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চঞ্চলের ছবিটি স্বাভাবিক হলেও দুটি বাক্য জুড়ে দেওয়ায় মিমটি হয়ে উঠেছে প্রাসঙ্গিক। কেননা উপরে লেখা রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আবেদ আলীকে বিসিএস কর্মকর্তা, নিচে বড় করে লেখা চাচা আপনি। জানা গেছে পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া আলোচিত ড্রাইভার আবেদ আলী এবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের নাম বলে দেবেন। গণমাধ্যমে সেই খবর প্রকাশের পর অভিনেতা চঞ্চল চৌধুরীর মনপুরা সিনেমার ওই সংলাপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সিনেমার একটি দৃশ্যে নৌকায় বসেছিলেন অভিনেতা মামুনুর রশিদ, তাকে গিয়ে চঞ্চল বলেন চাচা আপনে। ছবির সঙ্গে মজার ছলে সেই দৃশ্যকে মিলিয়েছেন নেটিজেনরা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রাসঙ্গিক এই মিমটি চঞ্চল চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার দিয়ে যেন আরও একটু উস্কে দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, আমি আবার কি করলাম রে ভাই, এগুলা দুষ্ট কোকিলের কাজ, আমি নির্দোষ। চঞ্চলের এমন শেয়ারের পর মুহূর্তেই ছবিটিতে কয়েক হাজার রিয়াকশন পড়ে, কমেন্টের পাশাপাশি শেয়ার হতে থাকে শত শত। চঞ্চল চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড 2024 আয়োজনে অংশ নিয়েছেন, পরে শিকাগোতে অনুষ্ঠিত সুনেত্রা ঘটক মেমোরিয়াল অ্যাওয়ার্ড গ্রহণ করেন। আগামী 15 আগস্ট মুক্তি পাচ্ছে মৃণাল সেনের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা পদাতিক, যেটিতে মৃণাল সেন রূপে দেখা যাবে চঞ্চলকে।